الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سینہ ہے مدینہ سینے میں ہے آنکھوں میں ہے جالی روزہ کی روزہ ہے امانات امت کی امت ہے متوالا روزہ کی اللہم حضور کو جو بھول گئے روز قیامت کیوں گار سے حاصل ہو اللہ کی رحمت اگر او نہ خبر لے تو میری کون خبر لے امت کی جو کشتی ہے محمد کے حوالے اللہم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون وقال النبي صلى الله تعالى عليه وسلم كل كلم يكلمه المسلم في سبيل الله كحياتها إذا تعنت فزر الدم اللون لون الدم والعرف عرف المشك رواه البخاري أو كما قال النبي عليه السلام پیارے حاضرین اذکر شہیدان دے دربارے سمست آگت مہمان امار مربی بابا جیرا যুবক জোয়ান ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দা আড়ালে অবস্থিত আমার মায়েরা ও বোনেরা দীর্ঘ বছর এই মাহফিল চলছে নির্ধারিত তারিখ হিসাবে এবছর কায়েম হয়েছে আপনারা খুব সকাল সকাল পৌঁছে গেছেন শহীদানদের দরবারে সারা রাত্রিব্যাপী প্রোগ্রাম আমি গুণাগার আপনাদেরই ভাই এবছর একটু সকাল সকালে উঠেছি কিছু কথা মুক্তাসার রেখে বিদায় হব আমার পরে পরে সব উলামা হযরতরা আছেন আপনাদের খিদমতে আসবেন সকলে দোয়া চান আল্লাহ আজকের মাহফিলকে যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমাদের আশা বসা বলা শোনা ওয়াজ নসিহত দান খায়রাত যা হয়েছে এবং হবে
পুরোটাই যেন আমার আল্লাহর পছন্দ হয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবং এটাও আমরা বলি আল্লাহ পাকের অপরন্ত রহমত এবং নিয়ামত আল্লাহ যেন আজকের এই মাহফিলের উপরে বর্ষণ হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, এখন বলতে কি, যদি একটা ঘর তৈরি করতে যান, ঘর তৈরি করবেন পরিষ্কার প্লেন জমির, তাকে আপনাকে ভিত খোঁড়ার জন্য তসনস করতে হবে, টুকরো টুকরো করতে হবে। এরপরে আপনি একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিল্ডিং আপনি তৈরি করতে পারবেন। তাহলে তৈরি মনের পছন্দ মতো বিল্ডিংটা পাওয়ার আগে সেই জমিনটা খারাপ হবে, টুকরো টুকরো হবে, ক্ষতবিক্ষত হবে, তারপর আপনি আপনার পছন্দ মতো পরিষ্কার একটা বিল্ডিং পাবেন। কথাটা বোঝা গেল? অর্থাৎ কোন জিনিস তামির করতে গেলে সেই জায়গাটা প্রথম খারাপ হবে। তো এ ফুরফুরা শরীফ, শরীফে ফুরফুরার জমিন বানাতে যে তৈরি করতে যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন ইসলাম শরীয়তকে ফুরফুরা শরীফের জমিনে কায়েম করতে যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষয়ক্ষতি। আর এটা হবে, এই ক্ষয়ক্ষতি না করলে আপনি ফল পাবেন না, পেতেন না। আজকে যে সমাবেশ, আজকে যে টুপি দাড়ি ইত্যাদি নিয়ে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জমিনে বসেছি, এর আগে অনেক মেহনত হয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত ঝরেছে, শহীদ হয়েছে, কোরবানি হয়েছে, দেশ হারা, ঘর হারা, ভিটে হারা, জন্মভূমি হারা হয়েছে, জি, তার বিনিময়ে ফুরফুরা তৈরি হয়েছে। এটা ভাবলে না ভাবলে ভুল হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে আমাদেরকে এটা প্রথমেই ভাবতে হবে। চার ভাই হাফেজ কোরআন, জান নিসার শহীদ হয়ে গেলেন, চারটে ভাই, ওখানে আছে গঞ্জে সোহাদা, কিছু কম বেশি প্রায় 40 জন শহীদ ওখানে মাদফুন আছে। শহীদ সলমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ ওখানে শুয়ে আছেন। এনাদের সকলের পীর, কমান্ডার এবং সেনাপতি আমাদের উত্তর বেলপাড়ায় আমার ছত্রপোস্তের দাদা সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এদের জীবনের একটা মেহনত, একটা কুরবানি। পিছন দিকে যদি যান ঠিক একই জিনিস দেখতে পাবেন, রক্তের বিনিময়ে, কান্নার বিনিময়ে, শহীদের বিনিময়ে, জীবন উৎসর্গের বিনিময়ে, জি, দীন এসেছে, শরীয়ত এসেছে, কোরআন এসেছে, আমরা মুসলমান হতে পেরেছি। এই জমিন তৈরি হলো, দীর্ঘ বছর পূর্বের ইতিহাস, কিছু কম বেশি 700 বছর। এরপর এই জমিন থেকে বিরাট একটা দিনের খেদমত আবার নতুন করে শুরু হলো। তিনি হলেন আমাদের আমিরে শরিয়ত মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বাংলা আসামের বুকে ব্যাপক মুজাহিদানা লড়াই করে দিনের দাওয়াত দিয়ে বাংলা আসাম এপার ওপারের মানুষকে হেদায়েতের আলো দেখিয়েছেন। সেই আলো চলছে, আমরা সেই মতের মানুষ, সেই সিলসিলার মানুষ, দাদা পীরের সব ভক্ত মানুষ, আমরা শহীদানদের ভক্ত মানুষ, আমরা গাজীদের ভক্ত মানুষ, তাই ছুটে ফুরফুরায় আসি এনাদের দোয়া নিতে, এনাদের মহাব্বত করতে, এনাদের মাজারাত গুলোকে জিয়ারত করতে, এনাদের ইসারে সবে শরিক হতে এবং এনাদের মাহফিলে হাজির হয়ে কিছু আখেরাতের পাওনা নিয়ে যেতে।
তবে এটা মনে রাখবেন, চাকে আসা যায়, চাকের মধু খাওয়া যায় বটে, কিন্তু তাদের মেহনতের ফল, তাদের মেহনতের তৈরি মধু আপনি পাবেন, চাকে কিন্তু হাত লাগাতে হবে। এই হাত লাগালে কিন্তু আপনার হাতে মৌমাছির হুল ফুটবে। আপনি বলবেন খাঁটি মধু খাবো, অথচ মৌমাছির হুল নেব না, আপনি খাঁটি মধু পাবেন না। যে তাহলে আপনাকে মধু নিতে এসেছেন আজ, তাহলে হুল তো ফুটবে, তবে তো খাঁটি মধু পাবেন। আর যদি বলেন না আমি হুল টুল ফুটাবো না অথচ খাঁটি মধু পাবো, কেয়ামত পর্যন্ত হবে না, তাহলে বাজারে ভেজাল মধু আছে খেয়ে নেবেন। বাজারে ভেজাল মধু পাওয়া যায়, আপনি ওই মধু নেবেন, খাঁটি মধু পাবেন না। খাঁটি মধু নিতে গেলে আপনাকে হুল ফুটবে, অর্থাৎ তাদের জীবনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যে পথে চলেছেন, চলার জন্য বলেছেন, সেই পথের প্রতীক আমাদের হতে হবে। তারা যেভাবে রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন, সেই সুন্নাতকে জড়িয়ে ধরতে হবে, হারামকে ত্যাগ করতে হবে। এই কঠিন কাজ যদি আপনি না করতে পারেন, এত সস্তায় মধু মিলবে না। তারা তো মধু সংগ্রহ করতে গিয়ে জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য তারা জীবনটাকে টুকরো টুকরো করে দিয়েছেন। তলোয়ারের সামনে এসে কত বিক্ষত হয়ে গিয়েছে, তার বিনিময়ে তো তারা আখেরাত পেয়েছেন, জান্নাত পেয়েছেন, রাসূলুল্লাহ দিদার পেয়েছেন। এটাই তো তাদের মেহনতের ফল, এটাই তো তাদের খাঁটি তৈরি মধু। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, সারা শরীয়তের ধার ধারবেন না, হালাল হারামের পরোয়া করবেন না, ন্যায় অন্যায়ের খেয়াল করবেন না, সত্য মিথ্যার তাবিজ করবেন না, আপনি বলবেন আমি খাঁটি মধু নেব, হয় না। জীবনের অনেক ত্যাগ স্বীকার করতে হবে, হাতে ধরে বলছি, জীবনের অনেক উৎসর্গ হতে হবে, জীবনকে দিতে হবে। বলুন, চার ভাই রাশিয়া থেকে এলেন, চারজন শহীদ হলো, এখানে দেহ রইল, মাথা রইল কাগমাগি, কি জীবন বলুন, ভাববেন না? একে জমি জায়গার লড়াই করেছিল, পাটিবাজির লড়াই করে যুদ্ধ হয়ে শহীদ হয়েছে, গোন্ডাবাজি করতে গিয়ে, মস্তানি করতে গিয়ে, জমি দখল করতে যে, গ্রাম দখল করতে যে, যে বলেন খুন খারাপি ডাকাতি ছিনতাই করতে যে, এনারা কি খুন হয়েছে? এদের রক্তের ফুটা আল্লাহর দরবারে সব থেকে বড় প্রিয়। রাসূলুল্লাহ বলেছেন দুটো ফুটা আল্লাহর দরবারে সব থেকে বড় প্রিয় প্রিয়। একটা হচ্ছে ওই সমস্ত শহীদদের রক্তের ফুটা, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবনকে তলোয়ারের সামনে টুকরো টুকরো করে দিয়েছেন। তাদের রক্তের ফুটাটা জমিনে পড়ার আগে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। এই রক্তের ফোটার অনেক দাম। আর একটা ফোটা, যারা আল্লাহর ভয়ে, আজাবের ভয়ে, কবরের ভয়ে, মওতের ভয়ে চোখের এক ফোটা পানি আল্লাহর জমিনে ফেলে, এই ফোটাটা আল্লাহর কাছে সব থেকে বড় প্রিয়। হয়েছে দুটোর একটা হয়, দুটোর একটা হয়, একটা হয়েছে গুন্ডাবাজি করতে গিয়ে খুন জানিয়ে গেছে, মস্তানি করতে গিয়ে, কেড়ে নেওয়া মেরে নেওয়া করতে যে, পাটিবাজি করতে গিয়ে যে,
রক্ত গড়িয়েছে, একটা রক্ত বেরিয়েছে, ও রক্ত তো আবু জেহেলের বেরিয়েছে। বদরের ময়দানে আবু জেহেলকে যখন মারল দুটো ছোট ভাই, ও তো মার্ডারে গেল, তো মাথা কেটে গেল, কি দাম আছে আপনার রক্তের সঙ্গে রক্তে? আপনি শরীয়তের হারাম কাজ করতে গিয়ে, শরীয়তকে জবাই করতে যে, কোরআনকে জবাই করতে যে, ন্যায় হককে শেষ করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, আপনার ওই রক্তের কোনো দাম নেই, কিচ্ছু দাম নেই। বুঝেছেন? আমরা বলি বেটা শহীদ হয়ে গেছে, আমরা বলি বেটা শহীদ হয়ে গেছে, বাপরে বাপরে বাপ, শহীদ শহীদ অত সস্তা না? ভাই আমার, বাপ আমার, বদর প্রান্তরে যুদ্ধে যাবেন আম্র বিন জুমু রসূলে পাকের এক সাহাবা, আম্র বিন জুমু ইনি ওহদের যুদ্ধে যাবেন। রসূলে পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওহদে যেতে চাই। আল্লাহ নবী বললেন, না তোমার যাওয়া হবে না, হবে না, হবে না বাবা, তুমি অসুস্থ মানুষ, তোমার পা একটা কাটা আছে, তোমাকে জেহাদে যেতে হবে না। আম্র বিন জুমু আল্লাহ নবীর কাছে রোনাজারি করলেন, আল্লাহ আমাকে যাওয়া, রসুল আমাকে যাওয়ার অনুমতি দিন, আমার চার চারটে ছেলে আর ওহদের ময়দানে যাবে, এরা ওহদের ময়দানে লড়াই করে শহীদ হয়ে যাবে, শাহাদাতের দরজা পেয়ে যাবে, এর আল্লাহর পেয়ারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ ঘরে পড়ে থাকব না? না না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই অবস্থায় ওহদে যেতে চাই, আমাকে অনুমতি দিন, আমি যাব। আল্লাহ নবী অনুমতি দেবেন না, আম্র বিন জুমু ইনিও ছাড়বেন না। অনেকবারে রাসূলুল্লাহ বললেন, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। পা একটা কাটা, বুঝেছেন? রাসূলুল্লাহর অনুমতি পেয়ে সাহাবী তৈরি হয়ে গেল, বাড়ি থেকে রওনা হবে, তলোয়ারটা হাতে নিয়েছেন। স্ত্রী বললেন, হুজুর আপনি কোথায় যাবেন? বলে, আমি ওহদ প্রান্তরে যাচ্ছি, রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে ওহদে আমি যাচ্ছি, ওহদের ময়দানে দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, হকের জন্য, সত্যের জন্য আমি লড়াই করতে যাচ্ছি। ওই সময়ে স্ত্রী বলেছিল, হুজুর আমি তো দেখতে পাচ্ছি আপনি একজন অসুস্থ খোড়া মানুষ, আপনি কি আর যুদ্ধে যাবেন? আমি দেখতে পাচ্ছি আপনি যেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছেন। এই কথাটা আম্র বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের উপরে আঘাত হানল, প্রচন্ড আঘাত। স্ত্রী আমাকে এত বড় কথা বলল, আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছি, একটা আঘাত হানল। বুঝেছেন? ইসলাম এত সহজে আসেনি ভাইজান, জিহাদ টাকা দেওয়া যায়, শরীর দিয়ে খেদমত করা যায়, অনেক মতামত দেওয়া যায়, যে অনেক কিছু উৎসর্গ করা যায়, কিন্তু বাপ হারা, মা হারা, ছেলে হারা, বিবি হারা, ঘর হারা হয়ে জীবনটাকে ইসলামের জন্য কোরবানি করা খুব কঠিন আছে, খুব কঠিন। সেই কঠিন কাজটাই সাহাবায়ে কেরামরা করেছিলেন, এই সমস্ত হাজরাতরা করেছিলেন, যার জন্য আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন পেয়েছি। ওই সময়ে রাসূলুল্লাহর সাহাবা আম্র বিন জুমু ঘর থেকে বাইরে বেরিয়ে আসমানের দিকে মুখটা তুলে, দুটো হাত তুলে বলেছেন, আল্লাহ আল্লাহুম্মা লা তারুদ্দুনী
ইলাহী আল্লাহ আমি আপনার দরবারে আরজু রাখলাম এই আপনার কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ পাক আপনি আমাকে যেন আমার আহলে পরিবার বর্গের কাছে আর ফিরিয়ে আনবেন না আল্লাহ পাকের দরবারে এই দোয়া আছে ওই সাহাবী খোঁড়াতে 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 ওহদের ময়দানে চলে গিয়েছেন চারজন ছেলে তানার যুদ্ধের জন্য আগিয়ে যাচ্ছে বাপ পিছনে 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 যাচ্ছেন এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল চার ছেলে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গিয়েছে বাপ আমর বিন জুমু ইনিও শহীদ হয়ে গেলেন পাঁচজন শহীদ চার ছেলে আর বাপ গোটা ফ্যামিলি গেল দীন ইসলামের জন্য ওদের ময়দানে পড়ে আছে ও ভাই আমার বাবা মার এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস মনে পড়ছে আল্লাহর নবী বলেছিলেন মান আহাব্বাদ দুনিয়া হো আদের রবে আখিরাতিহি ওমান আহাব্বুল আখিরাতা আদের রবে দুনিয়া হো ওরে আমার সাহাবায়ে কিরামেরা যদি তোমরা কেউ আখিরাত পেতে চাও আল্লাহ পেতে চাও রাসূলকে পেতে চাও জান্নাত পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে তোমাদের কিছু ক্ষয়ক্ষতি হবে তোমাদের কিছু নুকসান হবে তোমাদের কিছু খারাপই হবে আর যদি তোমরা কেবল দুনিয়াই পেতে চাও তাহলে আখিরাতের কিছুটা ক্ষয়ক্ষতি হবে রাসূলুল্লাহ দুটো কথা বলে গিয়েছিলেন কে আছো তোমরা আখিরাত চাও জান্নাত চাও আল্লাহকে পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে কিছুটা ক্ষয়ক্ষতি করতে হয় রাসূলুল্লাহর ওয়াজ শুনে সাহাবায়ে কেরামদের ভিতরে এত ইমানের মজবুতি হলো এত ইমানের জজবাই হলো আখিরাতের মহব্বত এত হলো জীবনের ক্ষয়ক্ষতি হয়ে যাই যাক ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দুনিয়া থেকে চলে যাই যাক আমাদের আখিরাত চাই আল্লাহ আল্লাহ রসুলকে চাই এ ছিল তাদের ইমান দুনিয়া যাই যাক কোনো পরোয়া নেই আখিরাত আমর বিনিল জামু ওহদের ময়দানে চলে গেলেন রাসূলুল্লাহর এই কথা তার মনে ছিল মনে ছিল আরে আখিরাত পেতে গেলে আল্লাহ পেতে গেলে জান্নাত পেতে গেলে মাগফিরাত পেতে গেলে আর দুনিয়ার কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাই সাহাবারা ওহদের ময়দানে যে এই চারজন আর বাপ পাঁচজন ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গিয়েছেন দুনিয়ার নজরে বড় ক্ষয়ক্ষতি হলো বাপ মারা গেল চারটে ছেলে মারা গেল স্ত্রী বিবাহ হয়ে গেল সন্তান হারা হয়ে গেল কিন্তু আখিরাতটা তাদের কামিয়াব নসিব হয়ে গিয়েছে এরা আখিরাতের তামান্না ছিল এদের এটা দুনিয়ার পরোয়া করেনি দুনিয়ার কোনো লোভ ছিল না দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষাদের মধ্যে ছিল না যদি দুনিয়া থাকতো তাহলে জীবন দিতে পারতো না শহীদ হতে পারত না ছেলে বাপ মা হারা হতে পারত না এদের দুনিয়ার কোনো ইচ্ছা ছিল না পাঁচজন শহীদ শুধু পাঁচজন নয় এটা এখানটাই রাখলাম পাঁচ আবার সাইড থেকে আসছি এই কথা আমার বুঝতে পারছেন ভাই বোঝা যাচ্ছে আচ্ছা মাইকের সাউন্ড কি ঠিক পরিষ্কার হচ্ছে এই কথা বলেন আপনারা কেন মাই গলাকে আমি এসেই বলেছি ভাই আমি বাইরে কিন্তু সাউন্ড বুঝতে পারছি বাইরে একদম আওয়াজ বোঝা যাচ্ছিল আমি ওকে বলেছি তুই ঠিক কর ভিতরটা ঠিক আছে তো রাসূল একদিন মসজিদে নববীতে ওয়াজ করছেন ওয়াজ করতে করতে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করলেন কোরআন পাকের আয়াত তেলাওয়াত করলেন কি আয়াত وسارعوا الى مغفرة من ربهم وجنة وجنة الارض والسماوات والارض
এক পেশ করছে হুজুর মসজিদে নববীতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। কে আছো আমার সাহাবায়ে কিরাম, তোমরা দৌড়ে দৌড়ে এসো, ছুটে ছুটে এসো। কে আছো তোমরা আখিরাত নেবে, কে আছো তোমরা তোমাদের গুনাহটা মাফ করিয়ে নেবে, কে আছো তোমরা একটা জান্নাত নেবে, যে জান্নাতটা আসমান জমিন বরাবর হয়ে যাবে। এত বড় জান্নাত, যে জান্নাতটা আর দোহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান আর জমিন বরাবর হবে। সাহাবায়ে কেরামরা ছুটে চলে এলেন, রাসূলুল্লাহ ডেকেছেন, আর দাঁড়ায় জান্নাতের ডাক, গুনাহ মাফির ডাক। সাহাবারা ছুটে চলে এলেন, এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাগফিরাত চাই এবং জান্নাত চাই। হুজুর বললেন, তোমরা সবাই চাও? বলে, জি আমরা সবাই চাই। হুজুর বললেন, তাহলে যদি তোমরা আখেরাত পেতেই চাও, জান্নাত পেতেই চাও, মাগফিরাত যদি করিয়ে নিতে চাও, তাহলে ওহদের যুদ্ধে যাবার জন্য তৈরি হও। এই কথা বুঝতে পারছেন? একে সহজ হলো নাকি মোদিখানা সদা নাকি? মোদিখানায় যে বলবেন নাকি ভাই জান্নাত কিনতে পাওয়া যায়, দেন তো। আজকাল কিছু কিছু জায়গায় জান্নাত কিনতে পাওয়া যাচ্ছে, জানেন আপনারা কি? এটা শোনেননি মনে হয়। যে ঠিক খুঁজে খুঁজে যদি ওই জায়গায় চলে যান, দেখবেন জান্নাত কিনতে পাওয়া যাচ্ছে। চোখ থাকা চাই, চোখ থাকা চাই, তবে সেই জান্নাত বিক্রির দোকানটা খুঁজে পাবে। যেমন আমি যদি বলি, আমার দিকে তাকা, তোদের গুনাহ মাফ হয়ে যাবে, কিরাম বুঝলেন কথাটা? আমার দিকে তাকাবি রে, তোদের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আপনারা কি ভাববেন? যে গুনাহ মাফ হওয়ার একটা দোকান পাওয়া গেল। কোন দোকান? আমজে হুজুরের কাছে চ। হুজুর বলেছে, ওর মুখের দিকে তাকালি গুনাহ মাফ। জাহেল কি গাছে ফলে নাকি? মূর্খ কি মাটির ভেতর থেকে বেরোয়? এসব চরম জাহালাতের নমুনা। সমাজের কিছু মুসলমান আছে, খুব কম, এরা অহংকারে জিহালাতের অন্ধকারে আচ্ছন্ন হয়ে এই রকম কথা বলে, আমার মুখের দিকে তাকাবি তোদের গুনাহ মাফ হয়ে যাবে। আফসোস, বুঝেছেন? সব সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, জি হা হুজুর, আমরা ওহদে যাব। এই দেখেন, দেখছেন, সবাই ওহদে যেতে তৈরি। অথচ সমস্ত সাহাবায়ে কিরামেরা খুব ভালো জানেন, ওহদের ময়দানে গেলে জীবন চলে যাবে, শহীদ হতে হবে, বিকলাঙ্গ হতে হবে, হাত কাটা, ঠ্যাং কাটা, চোখ উপড়ানো, কান কাটা, যে কোনো অবস্থা না হতে পারে, ছেলেহারা, বাপহারা, স্ত্রী হারা, মা হারা, ঘর হারা হতে হবে, জীবনে বন্দী হতে হয়তো চরম চরম বিপর্যয়ের মুখে পড়ে হয়তো বন্দী হয়ে জেলও কাটতে হতে পারে। এত কিছু কষ্ট, এত কিছু অপমান, অপদস্থ, এত কিছু ক্ষয়ক্ষতি জেনে সমস্ত সাহাবায়ে কেরাম ওহদে যাবার জন্য রাসূল পাকের কাছে সব সই করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের করতে হবে না, আজকে কেউ এসে আমাদেরকে বলবে না, তোরা যদি জান্নাত পেতে চাস, যদি মাগফিরাত চাস, আল্লাহ রসুলকে যদি পেতে চাস, তাহলে জীবনটা দিবি চ, শহীদ হতে চল, চল ময়দানে চল। আজকে কেউ আমাদের বলবে না ভাই সাহেব, কেউ বলবে না। এ হুকুম আর নেই যে চলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য চলো তলোয়ার নিয়ে ময়দানে নামো, এই হুকুম আর নেই। কিন্তু ইসলাম আমাদেরকে এই কথা বলবে,
শহীদানদের দরবারে এসে এই অঙ্গীকারবদ্ধ হও, এই কথার উপরে ওয়াদা করো, এই কথার উপরে চুক্তিবদ্ধ হও। আজ আমরা আখেরাতের জন্য এসেছি, আল্লাহ পাওয়ার জন্য এসেছি, রাসূল পাওয়ার জন্য এসেছি, গুনাহমাফির জন্য এসেছি। তাহলে শহীদান হযরতরা যা কায়েম করতে গিয়ে জীবন দিয়েছিলেন, হক কায়েম করতে যে, সত্য কায়েম করতে যে, ইনসাফ কায়েম করতে যে, ইসলামকে কায়েম করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, আমরা সেই হক সত্য দীন ইসলাম শরীয়তকে বুকে জড়িয়ে ধরে তার উপরে জীবনকে চালিত যদি করতে পারি, তাহলে আমাদের আখেরাতটা নসিব হয়ে যাবে। আসেন না বাপ, একটু লোকসান হোক না, একটু ক্ষয়ক্ষতি হোক না, অসুবিধে কি আছে, একটু ক্ষয়ক্ষতি করি তবে তো আখেরা সোজাসুজি পাবেন নাকি? অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার আছে। চারজন ছেলে আর মা বাপ শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন আপনারা জানেন গজওয়ে উহুদে 70 জন। রাসূলুল্লাহ গজওয়ে উহুদে সাহাবায়ে কিরামদের অবস্থা দেখতেন, নবী পাকের দাঁত ভাঙলো, আল্লাহু আকবার, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে। রাসূলুল্লাহ আসমানের দিকে হাতটা তুলে বলে ফেলেছিলেন, আল্লাহ ওই কম কি করে নাজাত পাবে যে কম তাদের নবীকে এত কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়েছে, নবী আমি আপনাকে এই জন্য পাঠাইনি, আপনাকে আমি এই জন্য পাঠাইনি, আপনি এরকম করে আসমানের দিকে মুখ তুলে আপনার কমকে এরকম করে বলবেন না, ওটা আমার দায়িত্ব, আপনি এমন করে বলবেন না, নবী পাক রক্ত মাখা মুখ। এটা রেওয়ায়েত এসেছে, নবী পাকের এই গাল দিয়ে যে রক্তটা বেরোচ্ছিল ওই রক্তটা জমিনে পড়বে, রাসূলের এক সাহাবা ঠোঁটটা লাগিয়ে দিয়ে রক্তটাকে চুষে খেয়ে নিয়েছিলেন, রক্তটা যাতে মাটিতে না পড়ে, নবী পাকের পবিত্র ব্লাড রক্ত জমিনে পড়া যাবে না, ফেলা যাবে না, ফেলতে দিলেন ওই সাহাবী ঠোঁটটা লাগিয়ে দিয়ে রক্তটা চুষে খেলেন। হুজুর বলেছিলেন আমার রক্ত যার শরীরে চলে গেল জাহান্নামের আগুনকে আর পোড়াতে পারবে না, দুটো ধান ভাঙল, দুটো কড়া কড়া তীরের কড়া ঢুকে গেছিল, এক সাহাবী দাঁত দিয়ে টেনে সেই কড়া গুলোকে বার করতে নিজেদের নিজের দাঁত গুলো ভেঙে গেছিল। রসুল ক্ষয়ক্ষতি হলো, দাঁত ভাঙালেন, কড়া বিদ্ধ হয়ে রক্ত বেরোলো, তার দিন বাঁচাতে গিয়ে নিজের দাঁত ভাঙলো। আর আজ আমরা রাসূলুল্লাহর সেই রক্তের বিনিময়ে, সাহাবাদের শহীদের বিনিময়ে আমরা ইসলাম পেয়ে আজ সেই ইসলামের দাঁত ভাঙছি। নবী পাক বললেন সব ডেড বডি তুলে নাও, যে যার এলাকায় নিয়ে চলে যাও, ডেড বডি তুলে নিয়ে সব চলে আসছে, বুঝেছেন? কিতাবের একটা রিওয়ায়েত দেখছিলাম, উহুদ পাহাড়টা পিছনে পিছনে আসছে, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই যেন পাহাড়টা আমাদের পিছনে চলে আসছে। হুজুর দেখেন পাহাড়টা পিছনে আসছে, হুজুর তাকিয়ে বললেন ও দাঁড়া, তুই কেন এদিকে আসছিস, তুই ওখানে থাক, আল্লাহ তোকে যা যে জায়গায় রেখেছে ওই জায়গায় থাক, তুই যদি এই মদিনায় ঢুকিস তাহলে মদিনায় জায়গা হবে না তোর, এই পাহাড় তুই মদিনায় আসবি না, কি হয়েছে বল, তুই কেন পিছনে পিছনে মদিনার দিকে আসিস, ওই পাহাড়টার ভিতর থেকে আওয়াজ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এমন করে বাধা দেবেন না, হুজুর আমি ওহদ পাহাড় বলছি, আমার পাদদেশে এতগুলো
জান দিছেন সাহেব জীবন দিয়েছে দ্বীনের জন্য ইসলামের জন্য হকের জন্য সত্যের জন্য আখিরাতের জন্য জান্নাতের জন্য মাগফিরাতের জন্য এরা এদের জীবনটা টুকরো টুকরো করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে নিয়ে চলে যাবেন না এদেরকে আমারই পাদদেশে আপনি রেখে যান আমি পাহাড় কিয়ামত পর্যন্ত এদেরকে নিয়ে আমি সাক্ষী হিসাবে বাঁচতে চাই আমি পাহাড় এদের জন্য সাক্ষী সাক্ষী ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি আমার আল্লাহর সামনে এই বলে সাক্ষী দেব আল্লাহ আপনার এই বান্দাগুলো সত্যের জন্য হকের জন্য ন্যায়ের জন্য রাসূলের জন্য কোরআনের জন্য নিজেদের মাফির জন্য জান্নাত পাওয়ার জন্য এদের জীবনটাকে শহীদ করে দিয়েছে আল্লাহ আমি সাক্ষী আমি পাহাড় সাক্ষী আমি জানি এরা জীবনের কোনো পরোয়া করে নাই আল্লাহ আপনি এদেরকে জান্নাতি 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 নসিব করো আল্লাহ রাসূল ওহদ পাহাড়ের এই বেদনাদায়ক প্রস্তাবটা কবুল করলেন ওজে সব লাশ ফিরিয়ে নিয়ে গেলেন সব নিয়ে গিয়ে ওহদ পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবীকে দাফন করা হয়েছে হাজার হাজার হাজি সাহেব এখানে আছেন শত শত হাজি সাহেব আছেন আপনারা দেখে এসেছেন ওহদ পাহাড় তার পাশেই একটা ঘেরা যেখানে 70 জন শহীদকে দাফন করা আছে কি ভাই দেখেছেন না ভাই দেখেছেন না জি ঠিকই এরই মাঝখানে ওই চার ছেলে আর স্ত্রী এই বাপ যখন হুজুর প্রথম হুকুম করলেন যে যার লাশ তুলে নাও যে যার লাশ তুলে নিয়ে চলো হাদিস পাক এসেছে সবাই যে যার লাশ তুলে নিয়েছিল কিন্তু এই মহিলাটা খবর পেয়ে উঠ নিয়ে ওহদে হাজির হলো নিজের স্বামীকে আর চারটে ছেলেকে উঠের উপর তুলে নেবে আল্লাহ একবার উঠকে বসিয়ে দিয়েছে উঠকে তো বসাতে হবে তারপরে চারটে ছেলেকে তুলেছে স্বামীকে তুলেছে সেই খোঁড়া স্বামী এবার উঠকে বলছে ওঠ আর উঠ ওঠে না উঠ আর উঠছে না হাদিস পাক এসেছে ওই উঠটা ওহদের ময়দানের দিকে মুখ করে বসে আছে উঠ আর তুলতে পারছে না অনেক প্রচেষ্টা করে যখন উঠকে তোলা গেল না আল্লাহ নবীর কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চারটে ছেলে এবং স্বামী শহীদ হয়ে গেছে এদেরকে আমি আমার এলাকায় নিয়ে যাব এ উট কিন্তু উঠছে না আল্লাহ নবী ওই সময় বলেছিল মহিলা শোনো শোনো তোমার স্বামী যখন বাড়ি থেকে বার হয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দরখাস্ত ছিল কিনা স্ত্রী বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আমি বলেছিলাম যে আমি দেখতে পাচ্ছি তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছ ইয়া রাসূলুল্লাহ এটা বলার সাথে সাথে উনি আসমানের দিকে হাত তুলে দোয়া চেয়ে বলেছিলেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি আয় আল্লাহ আপনি আমাকে আমার আহলি পরিবার বর্গের কাছে আর ফিরিয়ে নিয়ে যাবেন আল্লাহ নবী বললেন মহিলা শোনো শোনো এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে ও মহিলা তুমি তোমার স্বামীকে ওই উটকে চারটে সন্তানকে তুমি কিয়ামত পর্যন্ত উঠাতে পারবে না কেন আসমান থেকে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে উট এই উট তুই ক্ষমতার ওহদের ময়দান থেকে উঠবি না আল্লাহর হুকুমে উট ওহদের ময়দানে বসে গিয়েছে আল্লাহর হুকুমই হয় এই কথা তো এই জন্য বলছি চার ভাই শুয়ে আছেন এখানে মাথাটা কাকদ্বীপের মাঠে আছে কিছু জাহেল বলে সব মাথা খারাপে গল্প গ্যাজাকুরি গল্প যে
বলে গ্যাঁজাখুরি গল্প, বডি এখানে মাতা কাকবাড়ির মাঠে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখে গেছেন গ্যাঁজাখুরি গল্প, দাদা হুজুর কেবলা লিখে গেছেন গ্যাঁজাখুরি গল্প, মেজ হুজুর পীর কেবলা লিখে গেছেন গ্যাঁজাখুরি গল্প। আর আমি তো হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, আল্লাহর আসমান থেকে যদি হুকুম হয়, অবলা জীব অবলা পশুরা আল্লাহর হুকুম মেনে পৃথিবীর বুকে চলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ক্ষমতা আছে, মাথা সেখানে বডি এখানে, ঘোড়া পুরীতে, ঘোড়া গোপালপুর বাজারের পাশে, দেখেন না জলজ্যান্ত ঘটনা, বডি আর তোলা গেল না, লাশগুলোকে উটের পিঠ থেকে নিচেই নাবালো, উট সোজা দাঁড়িয়ে পড়লো। একবার বলুন সুবহানাল্লাহ। চারটে ছেলেকে নিচেই নাবানো হলো আর স্বামীকে নিচেই নাবানো হলো, উট সোজা দাঁড়িয়ে। আল্লাহর হুকুম কারো কথাই চলে না, বলবেন না এসব কথা বলতে। আল্লাহ পাক শহীদানদের শান সংখ্যা আলাদা করেছেন, শহীদানদের দরজা আলাদা করেছেন, জানেন আল্লাহ পাক তার হুকুমে পশু পক্ষীরাও কথা শুনে। আমার রসূলুল্লাহর পর্যন্ত পশু পক্ষীরা কথা শুনে রসূলের পাশে পাশে, যে আল্লাহর নবীর কথা জীব জন্তুর পর্যন্ত শুনে। আপনি ভাবছেন এরকম বহু অকেয়া আছে। তাই আমি যে কথা বলছিলাম, ক্ষয়ক্ষতি না হলে আখেরাত মিলবে না, মিলবে না, মিলবে না। সোনার বাপের আমার এরা জীবন দিয়েছে আখেরাত পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, এবং পাশাপাশি দীন ইসলামকে পৃথিবীর জমিনে কায়েম করতে। যে বাবারা মাহারা ঘর হারা সন্তান হারা সর্বহারা হয়ে গিয়েছে, আপনারা জানেন বুখারী রিওয়ায়েত এসেছে, ওই ওহদের যুদ্ধের সময় রসূলের পাকের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, রসূলুল্লাহ চাচা কিভাবে ইসলাম এনেছিল জানেন? হযরত হামজা একদিন শিকার করে ফিরছে, বললাম ধনুক কাঁধে, এসি শুনলো আবু জেহেল রসূলকে মেরেছে, এক ছোট বড় কথা বলেছে। আবু জেহেল এসি বলল, হযরত হামজা তো এসি বলল, আবু জেহেল তুমি আমার চাচাকে এরকম করেছো কেন? বলি ওই ধনুকের বাঁটটা নিয়ে পড়াং করে মাথায় মেরেছে। কেন মেরেছে? আমার চাচা মোহাম্মদ রসুল্লাহকে, জি হ্যাঁ আমার ভাইপো মোহাম্মদ রসুল্লাহকে কেন তুমি মেরেছো আবু জেহেল? এ আবু জেহেল, বলি ধনুকটা নিয়ে মাথায় প্রণাম করে মেরে দিল। মাতি আশপাশে লোক ফোক ছিল, বলল আবু জেহেল বড় হুকুম দাও, আমি আমরা তাহলে লড়ি। আবু জেহেল বলল, খবরদার হামজার সঙ্গে লড়তে যেও না, বাস্তবিক পক্ষে আমি আজকে মোহাম্মদকে ছোট বড় কথা বলেছি, ওকে মেরেছি। সঙ্গে সঙ্গে হযরতে হামজা বলেছিল, আবু জেহেল তাহলে তুই শুনে রাখ, মুহাম্মদ রাসূলুল্লাহ যে খোদাকে খোদা বলেছে আমি সেই খোদাকে খোদা বলে মেনে নিলাম। এ আবু জেহেল আরো বলি শোন, এই নবীকে আমিও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। আবু জেহেল তুই হুঁশিয়ার হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, ক্ষমতা থাকে তুই আমার এই রসুলের বিরুদ্ধে একবার তুই কথা বল, জীবন তোর আমি শেষ করে দেব। হযরতে হামজা যেদিন ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ও বাবাজি মক্কার জমিনে দলে দলে মানুষ মুসলমান হতে শুরু হয়ে গিয়েছিল, সব লুকিয়েছিল, লুকিয়ে ঈমান এনেছে ভয়ে বলেনি, গোপনে ছিল, গোপনে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। মক্কার জমিনে বলা হলো মুহাম্মদ মুহাম্মদ, আর দেরি নয় দেরি নয়, যদি মক্কার কাফেররা যদি প্রকাশ্য তাদের দেবদেবীর পূজা করতে পারে, তাদের যদি ইবাদত তারা বন্দেগী করতে পারে, আমরা কি আমার আল্লাহর ইবাদত প্রকাশ্য করতে পারি না? যেহেতু আমাদের হামজা আমাদের দলে চলে এসেছেন আর মুহাম্মদ আমাদের কোনো পরোয়া নাই, হযরত উমর আমাদের দলে এসেছেন, উমর আমাদের দলে এসেছেন, আমাদের আর কোনো পরোয়া নাই, এই বলে রাসূলুল্লাহকে বলল, হুজুর
আমরা প্রকাশ্যে নামাজ পড়তে চাই, ওই দিল থেকে প্রকাশ্য দিবালকে উজ্জ্বল আলোর মতন মক্কার জমিনে আল্লাহর নামাজ শুরু হয়ে গিয়েছিল। হামজা রসুলের পাশে এলেন আর ওমর রসুলের পাশে এলেন, ইসলামের ভিত একদম মজবুত হয়ে গেল, এত মজবুত হলো, দলে দলে লোক সব চলে আসছে, সব চলে আসছে, আর চিন্তা নেই, ওমর চলে এসেছে, হামজা চলে এসেছে, চল চল। তখনই তোদের মাথা খারাপ হয়ে গেল, বুঝলেন, তখনই তোরই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আকবার, এই হলো তিনি ইসলাম গ্রহণ করলেন। সেই হামজা ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, কত ক্ষয়ক্ষতি, ক্ষতি ছাড়া কিছু আছে না কিছু ছিল বলুন, এক একটা দল, এক একটা জামাত শহীদ হয়ে গেছে, এক একটা বাড়ি সব শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, কোনো পরোয়া করেনি। আজকে তারা আমাদের সামনে সাক্ষী হয়ে রয়েছেন যে তোরা দেখ, তোরা আমাদের পাশে এসে এটা ভাব যে আমরা কিসের জন্য মরেছি, আমরা তো জমি দখল করতে যে নয়, লড়াই করতে যে নয়, পার্টিবাজি গুন্ডাবাজি করতে যে নয়, দলবাজি করতে যে নয়, আমরা যে শহীদ হয়েছি কেন, তোরা তো ভাব, তোরা তো আমাদেরই বিনা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে আপনারা হাজারবার শুনেছেন, নাক কেটেছে, কান কেটেছে, চোখ উপড়েছে, হাত কেটেছে, পা কেটেছে, বুক চিরেছে, কলিজা বার করে চিবিয়েছে। আল্লাহু আকবার। কিতাবে লিখছে রাসূলুল্লাহর 63 বছরের জীবদ্দশায় যত আঘাত, যত দুঃখ, যত ব্যথা বেদনা রাসূলুল্লাহ পেয়েছিলেন, সব থেকে বেশি পেয়েছিলেন ওহদের যুদ্ধে, নিজের চাচার শাহাদতের অবস্থা দেখে, নিজের চাচার ওই লাশের অবস্থা দেখে আমার রাসূলুল্লাহ প্রচন্ড আঘাত পেয়ে হুজুর কেঁদেছিলেন। সব থেকে বেশি আঘাত পেয়েছে রাসূল, চাচার অবস্থাটা কি করেছিস? হ্যাঁ ভাই আমার, বাবা আমার, দিশরি গামাস ছেলেরা, যুবকেরা, জোয়ানের আমার, সেই হযরতে হামজার লাশটাকে এমন অবস্থা করা হয়েছিল, কিতাবে লিখছে লম্বা করে শোয়ানো যায়নি, কাপড় পরানো যায়নি, একটা আলাদা কাপড়ের থান এনে পুডলি বাঁধা হয়েছিল, জানাজার নামাজ পড়ছেন, দোয়া করছেন, এক একটা লাশ আসছে, একবার দোয়া করে পাঠিয়ে দিচ্ছেন, আবার একটা আসছে, আবার একটা, আবার একটা, আবার একটা, পর পর জানাজা দোয়া রাসূলুল্লাহ করছেন, কিন্তু নিজের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক ওই লাশের পুটলিটা রাসূলুল্লাহ নিজের শামিল থেকে সরাতে পারেন না, যখন 8 হিজরি হলো কত ক্ষয়ক্ষতি দেখেন, ইসলাম এত সহজে আসেনি, বহুত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমাদের কাছে ইসলাম এসছে, এবং তারাও জীবনের এই ক্ষয়ক্ষতি করেছিলেন, আখিরাত তাদের কামিয়াব হয়েছে, আখিরাত কামিয়াব, বুঝলেন। যখন 8 হিজরি হলো সব মানুষ দলে দলে আস্তে আস্তে রাসূলের কাছে আসছে, মক্কা বিজয়ী হয়ে গেছে, মক্কা আমার রাসূলুল্লাহর হাতে চলে এসেছেন, ফাতে মক্কা, মানুষজন সব আসছে, ঈমান আনছেন, দলে লোক বাড়ছে, ঝান্ডা বাড়ছে, স্লোগান বাড়ছে, ঠিক খবর এলো ইয়া রাসূলুল্লাহ ওয়াহশী গোলাম এসেছে আপনার সঙ্গে দেখা করবে, কে ওয়াহশী গোলাম, ইনি হচ্ছেন ওহদের যুদ্ধে আপনার চাচা হামজাকে শহীদ করেছিল সেই ওয়াহশী গোলাম আপনার কাছে এসেছে দেখা করবে। হুজুর বললেন আসতে বলো, আমার দরজা সব সময় খোলা, আমার দরজায় কোনো বাধা নেই, আসতে বলো। ওয়াহশী গোলাম এসেছেন সামনে,
ভিতরে ভিতরে তখন সে ঈমান এনে মুসলমান হয়ে গেছে, ভিতরে ভিতরে কিন্তু ঈমান এনে নিয়েছেন। রাসূলের খালি হাতটা ধরবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে maaf করে দিন, maaf করে দিন, হুজুর আমি আপনার কাছে এলাম, আমাকে তওবা করিয়ে দিন, কলমাটা পড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হতে চাই। কোন মানুষটা, কোন মানুষটা, যে মানুষটা রাসূলুল্লাহ চাচাকে ওহদের ময়দানে টুকরো টুকরো করেছিল বাবাজি, সেই মানুষটা আট হিজরিতে রাসূল পাকের কাছে এসে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন, হুজুর আমাকে তওবা করিয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী ওয়াহশী গোলামের হাত ধরে তওবা করিয়ে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। তিন হিজরিতে ওহদ, আট হিজরিতে মুসলমান, মাঝখানে পাঁচ বছর কেটে গেছে, মুসলমান হয়ে গেলেন, সবাই খুশি। হামজাকে যে কতল করেছিল তিনি আজকে মুসলমান, দলে লোক বেড়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো, একদিন দুশমন ছিল আজকে দোস্ত হলো, ভালো। আমার রসুল বললেন, ওয়াহশী, তাহলে এবার আমি তোমাকে একটা কথা বলি, শোনো বাবা, আজ থেকে তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না। আজ থেকে আমার সামনে শুনে শুনে বাবা, ওয়াহশী, তুমি আজ থেকে আমার সামনে আর কোনোদিন এসো না বাবা, কেননা তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়বে। তোমাকে দেখলে আমার চাচার ওহদের ময়দানের ওই চেহারাটা আমার মনে পড়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, জীবনে বড় কষ্ট পেয়েছিলাম ওহদের ময়দানে আমার চাচার এই শহীদের অবস্থা দেখে, আমি মোহাম্মদ, আমার কলিজাটা ফেটে গিয়েছিল। ও বাবা ওয়াহশী, তুমি ঈমান এনেছ, কলমা পড়েছ, মুসলমান হয়েছ, আল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ খুশি, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিয়েছে। তবে ওয়াহশী, আমার সামনে জীবনে কোনদিন আর এসো না। জমি জায়গার ব্যাপার নয়, লড়াইয়ের ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, দলবাজির ব্যাপার নয়, গুন্ডাবাজির ব্যাপার নয়। ও বাবাজি, রাসূলুল্লাহর মনে আঘাত, আমার চাচাকে এমন মার মেরেছিল, আমি যদি ওয়াহশীকে দেখি, ওয়াহশী আমার চোখের সামনে যদি ঘোরে, আমার ওই চাচার কথা খালি মনে পড়বে, মনে পড়বে, মনে পড়বে। ওয়াহশী, তুমি আমার সামনে আর এসো না বাবা। আপনার চেহারা না দেখলে আমি বাঁচতে পারবো না, হুজুর আমায় মদিনা ছাড়া করবেন না, হুজুর দরবার ছাড়া করবেন না, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, মাফ করে দিন, হুজুর আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। আল্লাহ নবী বললেন, ওয়াহশী, তুমি বলো তো দেখি, কেমন করে তুমি আমার চাচাকে কতল করেছিলে, বলো বলো, আমি একবার শুনবো, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, তুমি কেমন করে আমার চাচাকে কতল করেছিলে। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় মাফ করুন, ও কথা আর জিজ্ঞেস করবেন না, হুজুর আমি বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় শর্মিন্দা, শর্মিন্দা, লজ্জিত। আল্লাহ নবী বললেন, না বাবা, আমি অনেকের মুখ থেকে অনেক কথা শুনেছি, আমি একবার তোমার মুখ থেকে নিজে কানে শুনতে চাই। ওয়াহশী বলবেন, না রাসূলুল্লাহ ছাড়বেন না, বলো বলো বলো, আমার চাচাকে কেমন করে তুমি মেরেছিলে, বলো। ওয়াহশী তখন রাসূলের খুশি করার জন্য, মানে যদি না বলি রাসূল অসন্তুষ্ট হবে এই ভেবে, ওয়াহশী বলতে শুরু করলেন, হুজুর, ওহদের যুদ্ধ যখন চলছিল,
সৈয়দাতু সোহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর চাচা যে তলোয়ারটা হাতে ছিল বিদ্যুৎ গতিতে চলছে আমি দেখতে পাচ্ছিলাম ডান দিক বাম দিক সামনে পিছন কেউ দাঁড়াতে পারছে না বাগের বাচ্চা বাঘ এগিয়ে চলেছে এগিয়ে চলেছে আমি অনেকক্ষণ ধরে টার্গেট করছিলাম আমি এগোতে পারছিলাম না সামনে পিছনে বাঁয়ে ডাঁয়ে কোনো দিকে দাঁড়ানো যাচ্ছে না এগুলো যাচ্ছিল না আমরা পিছু হটে পিছন দিকে চলে যাচ্ছিলাম উনি সামনের দিকে আগিয়ে আসছেন হুজুর এইভাবে আস্তে আস্তে আমি একটা বড় পাথর পেয়ে পাথরটার আড়ালে লুকিয়ে পড়লাম ওহদের যুদ্ধের ঘটনা রাসূলুল্লাহ শুনছেন তুমি একবার নিজে বলো আমি শুনব হুজুর আমি দেখছি সাইয়্যিদাতুস সোহাদা হযরতে হামজা আস্তে আস্তে এগিয়ে আসছেন পাথরটার কাছাকাছি এসেছেন আর আমার হাতের বল্লামটা ছিল আমি এরকম তাক করেছিলাম ওই অবস্থায় কাছাকাছি আসতে আমি ছুঁড়ে মারলাম এত জোরেই মার হয়েছিল বল্লামটা এদিক থেকে এদিক এফোঁড় ওফোঁড় হয়ে গেছিল হুজুর আমি দেখছিলাম আপনার চাচা জমিনে পড়ে গেলেন বসি কাঁদছে আঁসু আঁখু সে আঁসু জারি হুজুর উনি উঠার জন্য চেষ্টা করছিলেন আমি ভয়ে পালাচ্ছিলাম পাহলওয়ান বীর হয়তো আমাকে হামলা করে দেবে উনি আবার পড়ে গেলেন আবার উঠার চেষ্টা করছেন আবার পড়ে যাচ্ছেন আবার উঠার চেষ্টা করছিলেন উঠতে পারছিলেন না আমি কাছে যে বল্লামটাকে নেবার চেষ্টা করছিলাম ভয়ে আমি হাত দিতে পারিনি আমার বল্লামটা আমি নেব আমি ভাবছিলাম নিতে পারছিলাম না হুজুর তারপরে দেখলাম হুজুর আর উঠতে পারলেন না শহীদ হয়ে গেলেন আমি আমার বল্লামটাকে টেনে বার করে নিয়ে পালিয়ে গিয়েছিলাম হুজুর এর বেশি আমার আর কিছু জানা নেই আমি আর কিছুই বলতে পারবো না এইটুকু কাজ আমি করেছিলাম এরপরে কান চোখ নাক হাত পা বুক কে কেটে চিরে ফেলেছিল হুজুর ওটা আমার আর জানা নেই তখনই হুজুর বললেন ভাসি তুমি আমার দরবার থেকে বিতাড়িত হও মানে জীবনে আমার সামনে এসো না ওয়াহশি কাঁদছেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি না ওয়াহশি তুমি আর এসো না ওয়াহশি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিন হুজুর বললেন ওয়াহশি আল্লাহ তোমায় মাফ করে দিয়েছেন কিন্তু তোমায় দেখলে আমার চাচার কথা মনে পড়বে ওহদের কথা মনে পড়বে শহীদের কথা মনে পড়বে ওই ক্ষত বিক্ষতের কথা মনে পড়বে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না পারবো না পারবো না বাবা ওয়াহশি তুমি আমার সামনে আর এসো না ওয়াহশি আর কি করেন হুজুর পারমিশন দিচ্ছেন না ওয়াহশি বিদায় হয়ে যাচ্ছেন রাসূলের দরবার থেকে বিদায় বিদায় চোখের পানি পড়ছে বল্লামটা সেই বল্লামটা কাঁধে তুলে নিলেন বল্লাম কিন্তু কাঁধে ছাড়েনি এই বল্লামটা কাঁধে করে নিয়ে ওয়াহশি রওনা হয়ে গেল চলে যাচ্ছেন গ্রামে গঞ্জে বাড়িতে নয় জঙ্গলে চলে গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন আল্লাহ ও আমার আল্লাহ আজ রাসূলুল্লাহর দরবার থেকে বিতাড়িত হলাম জীবনে আর রাসূলের কাছে যেতে পারবো না নবী পাকের চেহারা মুবারক দেখা নসিব হবে না হে আল্লাহ একজন ইসলামের বীর পাহলওয়ান যোদ্ধাকে শহীদ করার কারণে বড় ক্ষয় আমার হয়ে গেল রাসূলুল্লাহ দরবার হারা হয়ে গেলাম জীবনে রাসূলের কাছে যেতে পারবো না আল্লাহর নবী যদি ইন্তেকাল হয়ে যান তাহলে আমার আর যাওয়া হবে না আমি যদি ইন্তেকাল হই রাসূলুল্লাহ জানাজায় আসবেন না এই কান্না কাঁদতে কাঁদতে ওয়াশি চলে যাচ্ছেন আল্লাহর কাছে ওয়াদা করলেন আল্লাহ একটা ওয়াদা আপনার কাছে করলাম যে বল্লামটা দিয়ে ইসলামের বীর পাহলওয়ান যোদ্ধাকে মারার কারণে আমি রাসূলুল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়ে গেলাম আমি ওয়াদা করছি আল্লাহ ওই বল্লাম দিয়ে ইসলামের সবথেকে বড় দুশ্মনকে না মেরে আমার আগুন ঠান্ডা হবে না
আল্লাহর কাছে ওয়াদা করে জঙ্গলে চলে গেলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিকের জামানা এলো, ওয়াসির কাছে খবর গেল জঙ্গলে রাসূলুল্লাহ দুনিয়ায় নেই, এখন আবু বকর খলিফা, এখন সব থেকে বড় ফিতনা দেখা দিয়েছে, নবী দাবি, নবী দাবি করছে, আর এই নবী দাবি অনেকেই করেছিলেন, তাদের ভিতরে সব থেকে টপ র্যাঙ্কের নবী দাবি ছিল মুসাইলামাতুল কাযাব। ওয়াসি বললামটা কাঁদে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, এই হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন, যে বল্লামটা দিয়ে ইসলামের বীর পাহলওয়ান যোদ্ধাকে মেরে আমি রসুল হারা হয়ে গেছি, রসুলের দরবার হারা হয়েছি, সেই বল্লাম দিয়ে ইসলামের সব থেকে বড় দুশ্মন এই মুসাইলামাতুল কাযাব, যে নিজেকে নবী দাবি করেছে, আমি এই বল্লাম দিয়ে তাকে না মেরে আমার আগুন ঠান্ডা হবে না। বল্লাম কাঁধে করে বেরিয়ে পড়ল, সংক্ষেপ কথা, আস্তে আস্তে তার ঘর তালাশ করে ঘরের ভিতরে গেল, মুসাইলামা শুয়েছিল, সজোরে বল্লাম মেরে ইপন উপর করে দিয়ে মুসাইলামাতুল কাযাবকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, আর ওয়াসি গোলাম বেরিয়েছে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি যে বল্লাম দিয়ে মেরে আমি রসুল হারা হয়েছি, সেই বল্লাম দিয়ে ইসলামের দুশমনকে মারলাম, আল্লাহ আপনি আমায় মাফ করে এই কাজটা কবুল করে নেবেন, এবং আমার রসুলকেও আল্লাহ আপনি সংবাদ দিয়ে আমার রসুলকেও খুশি করিয়ে দেবেন। জোরে বলুন, ক্ষয়ক্ষতি হয়েছে জীবনে, ইসলাম তবে এসেছে, এত সহজ ইসলাম আমাদের কাছে আসে না, আর আজ আমরা সেই ইসলামকে শেষ করে ফেলছি, হ্যাঁ সর্বদিক দিয়ে শেষ, সর্বদিক দাবি আমাদের ঠিক আছে, যে দাবি আমাদের ঠিক আছে, সেই জন্যই আমি বলি বাবাজি শোনেন, ইসলামের দুটো দিক, একটা হচ্ছে করো আর একটা হচ্ছে ছাড়ো, এই দুটো হলো ইসলামের হুকুম টোটাল, একটা বলছেন করো আর একটা বলছে ছাড়ো, করার দিকে ঠিক আছে ইনশাল্লাহ, কম হোক আর বেশি হোক আমরা করি, ভালো কাজ করি ইনশাল্লাহ, প্রচুর করি, করার মানসিকতা আমাদের আছে, হ্যাঁ মৌত পর্যন্ত আমরা করে যাব, কিন্তু ছাড়ার দিকে নেই। ইসলাম তো ওয়ান সাইড নয়, ইসলাম দুদিক, আমর বিল মারুফ ও নাহা আনিল মুনকার, মা তাকুমুর রাসূল ফখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আসমান থেকে রাসূল আদেশ আকারে যা এনেছেন সেটাকে করো, যেটা নিষেধ আকারে এনেছেন সেটাকে ছাড়ো, এই দুটোই হলো টোটাল ইসলাম, একটা বলছেন করো আর একটা বলছেন ছাড়ো, এই দুটো মিলিয়ে জান্নাত, আমরা করার দিকে আছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কোরবানি করি, সদকা করি, খায়রাত করি, দান করি, ইসালসাব করি, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ ইনশাআল্লাহ আমরা প্রচুর করি, কিন্তু ছাড়ার দিকে নেই, ছাড়ার দিকে নেই, হারাম গুলোকে সম্পূর্ণ ছাড়ার কথা ইসলাম বলেছে, ছাড়ার খবরে নেই, করার খবরে আছি। মিয়া সাহেব করলে শুধু জান্নাত মিলবে না, মিলবে না, করার সাথে সাথে ছাড়তেও হবে, তবে ইসলাম, তবে জান্নাত, তবে আখেরাত। আজকে স্বভাব কোথায় পৌঁছেছে দেখেন, বলুন বলুন, হ্যাঁ দেখেন আমরা সব ওলি আল্লাহদের মাজারে যাই, ভালো ভালো করার খেয়াল আছে, দেখেছেন জিয়ারত করি, চাঁদা দিই, ওয়াজ শুনি, মাহফিলে বসি, মোনাজাত করি, সব ভালো আছে, করার দিকে সব, ছাড়ার দিকে নেই, মদ ছাড়িনি, জেনা ছাড়িনি, সুদ ছাড়িনি, ঘুষ ছাড়িনি, জেনা ছাড়িনি, মেরেলিও কেরেলিও ছাড়িনি, মিথ্যা ছাড়িনি, দাগাবাজি ছাড়িনি, গিবত ছাড়িনি, জেনা ছাড়িনি, কি করলাম, ছাড়ার খবর আছে, ছাড়ার খবর আছে, ইসলাম ছাড়ার খবর দিয়েছেন, ছাড়তেই হবে, করতেই হবে, করো ছাড়ো দুটো মিলিয়ে জান্নাত, সবাই করো। একটা মাতালকে দেখেন, সেও মাল খেয়ে জলসে, চারশো ইদারে মজরি এসে বসে আছে, আর চারশো ইদারে হুজরে জলসা, মাল খেয়ে ভালো কাজ, ভালো করেছে, মাহফিল এসেছে ভালো, কই খারাপটা ছাড়ে না, খবর লেন ছেড়েছে, ও একবারই ভালো আর খারাপ দুটোকে একসঙ্গে নিয়ে ঢুকেছে,
কি করবি কর, চাষিরা যা করতে তুই কর, মালও খাবো আর তোর জলসাও শুনবো, যা করবি কর। চাষিরা বলছে কি আর করবো তোর, তুই খালি কবরে ঢোক। চাষিদান বাঁচাবে তাহলে কত সুদ খোর, সুদ খায় আবার জলসা, চাঁদা মোটা মোটা টাকা দিয়ে দিল চাষিদান। আমি সুদ খাই, সুদের ব্যবসা করি, সুদের টাকা তোর জলসাই গোটা কত দিয়ে গেলুম, যা করলে হয় তুই করিস, আমি তোকে দিলুম, আবার তোর ওয়াজও শুনলুম, এই ঘর যাচ্ছি, তুই সামলাস। কি ভাই ভুল বলছি নাকি? ভুল বলছি? সামলাবে, বাঁচবে, ও বাঁচবে, বাঁচবে। তাই বলে রাখছি, লস করুন আখেরাত পাবেন, দুনিয়ার জীবনে খাটতিতে আসুন, লসে আসুন, তবে আখেরাত মিলবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ খুদা সে মোহাব্বত নবী সে জুদা ইয়ে তো আব জানওয়ার কা গওয়ারা নহীঁ, মুস্তফা কি গোলামি ক্যা চিজ হ্যায় জিসকো মিল গয়া দো জগা মিল গয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই জান তাই বলে যাচ্ছি, বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবাদে বলেছিলেন, বাবারা বাবারা তোমরা দুনিয়াও আল্লাহর কাছে চেয়ে নেবে, আখেরাতও চেয়ে নেবে। আল্লাহও বললেন, বান্দা আমার কাছে দুনিয়াও চাইবি আখেরাতও চাইবি, দুটোই আমি তোদেরকে দান করে দেব। কেমন করে আমার কাছে চাইবি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তোরা আমার কাছে প্রথমে দুনিয়া চেয়ে নিয়ে বলবি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালাই দিন, তারপরে বলবি ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে আমাদের ভালাই দিন, তারপরে বলবি ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আযাবে জাহান্নামাত আমাদের নাজাদি। আল্লাহর কাছে চান না বাপ, ভাই জান আল্লাহ তো শিখিয়ে দিয়েছে আমার কাছে চান, আমি তো তোদের দেব, আমি তো তোদের দেব, কে দেবে, দেওয়ার জন্য তো আমি। তাহলে ও বাপ আমার, ভাই আমার, তাই বলে রাখছি, দুনিয়া চাই আখেরাতও চাই, দুনিয়া ছাড়া আখেরাত নয়, আখেরাত ছাড়া দুনিয়া নয়, একটার একটা সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে। দুনিয়াও আমাদের দরকার, আখেরাত আমাদের দরকার, কিন্তু ওই দুনিয়াটা যেন আখেরাতের ক্ষয়ক্ষতি যেন না হয়ে যায়। দুনিয়া কামাতে গিয়ে আল্লাহ ভোলা, রসুল ভোলা, দিন ভোলা, শরীয়ত ভোলা না হয়ে যায়। যদি কোনো মুসলমান দিন ইসলাম শরীয়তকে সামনে রেখে যদি দুনিয়াদারি করতে পারেন, এই দুনিয়াদারিটা আপনার নামায় আমালে ইবাদত বলে দেখা হয়ে যাবে। দুনিয়াদারি করুন, অসুবিধা নেই, তানারাও করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, বুজুরগানে দিনরা করেছেন, নবী রাসূলরা করেছেন, আলেমে হাক্কানিরা করেছেন, পীর মাশায়েখরা করেছেন, সবই তো দুনিয়াদারি করেছেন, কে করেনি? কে সব দুনিয়াদারি, কিন্তু তাদের দুনিয়াদারিরা ছিল ও বাবাজি বাবাজি, শরীয়তকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, রাসূলকে সামনে রেখে, হক হালালকে সামনে রেখে তারা দুনিয়াদারি করেছিলেন। কিন্তু এই দুনিয়াদারিটা জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু যদি কোনো দুনিয়াদার আমরা দুনিয়াদারি করতে গিয়ে যদি হক হালাল যদি ভুলে যাই, ন্যায় অন্যায় যদি ভুলে যাই, সত্য মিথ্যে ভুলে গিয়ে যদি দুনিয়াদারি করি, এই দুনিয়াদারিটা আমার রাসূলুল্লাহ বড় ভয় খেয়ে গেছেন, যে আমার বড় ভয় হচ্ছে এরা দুনিয়ার মধ্যে ডুবে না যায়, দুনিয়া এদের উপরে প্রাধান্য না বিস্তার করে, তাহলে আমার বড় ভয় হয় একটা দিন এমন এসে যাবে
এরা দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। বুঝেছেন? সবাই আছে এখনো, ভাই ছেলে যুবকদের বলছি, এখনো সবাই আছে, এখনো তৈরি হবে, এখনো তৈরি হবে। তাই একটা ছোট্ট একটা গল্প মনে পড়ছে, দেখুন দুনিয়ার মায়া মমতা কি জিনিস আর এর পরিণতিটা কি। এই দেখে একটা পড়ার জামানাতে একটা কবিতা পড়েছিলাম, কবিতাটা উর্দুতে, আলী গওহরের লেখা। গল্পটার নাম হচ্ছে বিদায়ে বুলবুল, বিদায়ে বুলবুল। এই গল্প তার মানে কি, ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে একটা বুলবুল পাখি একটা বাগানে বাস করত রাজা। আলেমে পড়েছি, আজকের কথা না, এখন আর ওটা পড়ানো হয় না। একটা রাজার বাগান একটা বুলবুল পাখি বাস করে, সারা বছর আছে খুশিতে বাগে বাগে, এডাল ওডাল এ গাছ ও গাছ ঘুরে আনন্দে থাকে। বাগানে ফুল এসেছে, ফল এসেছে, আরো খুশি পাখি মনের আনন্দে গাই গাইছে, মনের আনন্দে গান গাইছে, এডালে ওডালে এ গাছে ও গাছে ঘুরে বেড়াচ্ছে গোটা বাগান খুশিতে বাগে বাগে। ও দেখছিস, এ বাগান আমার, গাছ আমার, ফুল আমার, ফল আমার। হঠাৎ একদিন বাগানের মালি এসে বলল, এই বুলবুল পাখি তুমি কার হুকুমে এই বাগানে তুমি বাসা বেঁধেছ, বাসাটা নিয়ে চলে যাও। রাজার অর্ডার, বাদশার অর্ডার, তুমি বাসাটা ভেঙে বেরো, কার হুকুমে তুমি এই বাগানে বাসা বেঁধেছ? যেহেতু বাগানের মালিকের অর্ডার, বুলবুল পাখির আর করার কিছু নেই, বাসাটা ভেঙে নিয়ে পায়ের নোকে ধরেছে আর মুখ দিয়ে দুলাইন কবিতা পড়ছে। কহো বুলবুল কো লে যায়ে চমন সে আসি আপনা, হাজার আফসোস কিস ভরোসা সে বনায়া হ্যায় আশিয়ায় আপনা। এই বুলবুল পাখিকে বলে দাও, কার কথায় কার হুকুমে কোন অধিকারে ও বাগানে বাসা বেঁধেছে? বলো বলো বলো। কহো বুলবুল কো লে যায়ে চমন সে আসি আয় আপনা, ও যেন আমার বাগান থেকে ওর বাসাটা নিয়ে যেন চলে যায়। পাখির অবস্থাটা কেমন হচ্ছে, পাখির অবস্থাটা কেমন হচ্ছে? বাগান তার, ফল তার, ফুল তার, আনন্দে আত্মহারা। সেই মুহূর্তে তাকে বাগান ছাড়তে হচ্ছে। ফের বলছে, হই যা বাগ সে রুখসাত কাহারো রোকে ইয়া কিসমত, হই যাব বাগ সে রুখসাত কাহারো রোকে ইয়া কিসমত, লিখা থা ইউ কে ফসল গুল মে ছোড়ো আশিয়ায় আপনা। হুই জব বাগ সে রুখসাত কাহারো রোকে ইয়া কিসমত, যখন সে বাগানটা ছাড়ছে কানতে কানতে নিজের তকদিরকে বলেছিল, আরে এই কি আমার কপালে লেখা ছিল, এই কি আমার তকদিরে লেখা ছিল, যে বাগান যখন ফলে ফুলে ভর্তি হলো তখন আমাকে বাগানটা ছেড়ে চলে যেতে হবে। কানছে আর বল, এটাই কি আমার কপালে লেখা ছিল যে আজকে বাগানটা ছেড়ে আমায় চলে যেতে হবে? ফের এক লাইন, কিস কিস মজে সে জিন্দগি করতে, আগর হোতা ইয়ে বাগ মেরা ইয়ে ফল মেরা ইয়ে বাগ বা মেরা, কিস কিস মজে সে জিন্দগি করতে, আগর হোতা ইয়ে বাগ মেরা ইয়ে ফল মেরা ইয়ে ফুল মেরা ইয়ে বাগ বা মেরা, আজ যদি বাগান আমার হতো, এ গাছ আমার হতো, ফুল ফল যদি আমার হতো, আমার জীবনটা কতই না আনন্দের হতো। এই দুটো লাইন বলে বুলবুল পাখি বেরিয়েছে, চোখ দিয়ে দুপুটা পানি ওই বাগানের ভিতরে ফেললো, চোখ দিয়ে পানি পড়ে গেল। বাগানটাকে কত ভালোবেসেছিল নিজের মনে করে, কিন্তু বিদায় তাকে হতে হয়েছে চোখের দুপুটা পানি। এই বাগান তো কি আমি ভালোবেসেছিলাম নিজের মনে করে,
কিন্তু আমার ভুলই হয়েছিল, তবু আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি তোর কাছ থেকে বিদায় হচ্ছি। যাবার বেলায় দুফুটা চোখের পানি তোর জমিনে রেখে গেলাম। এই কবিতাটাকে সামনে রেখে শায়ের ইকবাল দুলাইন লিখছেন। এই কবিতাটা সামনে এনে শায়ের ইকবাল দুটো লাইন বলছেন, যে দুটো লাইন আমাদের জন্য। কি বলছেন উনি? আয়ে থে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে লে লো মালি বাগ আপনা হাম তো আপনা ঘর চলে আয়ে থে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে। শায়ের ইকবাল যখন মানুষ মারা গেল, লাশ খাটিয়ায় রেখে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই লাশ বলছে, আমরা পৃথিবীতে বুলবুল পাখির মতো এসেছিলাম, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হে পৃথিবীর মালিক, তোমার চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলাম বাগানে দুদিনের জন্য, তুমি তোমার বাগান নিয়ে লও, আমি আমার বাড়ির দিকে চললাম। কে বলছে কথাটা? কে বলছে? শায়ের ইকবাল। আয়ে থে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে লে লো মালি বাগ আপনা হাম তো আপনা ঘর চলে আমি আমার ঘরের দিকে যাচ্ছি। ও আল্লাহ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তোমার ঘর নিয়ে নাও, তুমি তোমার বাগান নিয়ে নাও, আমি তো দুদিন বুলবুল পাখির মতো এসেছিলাম, আজ আমি আমার ঘরের দিকে চললাম, ওই ঘর হলো বাবাজি কবর, এ ঘর হলো আপনার কবর, এই আসল জায়গায় ফিরে যেতে হবে, তাই আজকে শহীদালদের দরবারে এসে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে দিন ইসলাম শরীয়তের কথা মানার জন্যে, ইসলাম মেনে চলার জন্যে, হালাল হারামকে বেঁচে চলার জন্যে, সত্য মিথ্যাকে তামিজ করে চলার জন্যে আমরা শহীদালদের দরবারে এসেছি। দুনিয়াদারি করব বটে, বুলবুল পাখির মতো নয়, দুনিয়াদারি আমাদের হবে এইরকম যে যাবার সময় আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বাগান আপনি নিয়ে নিন, আমরা আমাদের ঘরের দিকে চললাম, এই চলাটা হবে আপনার ইমানি মত, শরীয়তের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে, হকের উপরে, এই মত যদি আপনার নসিব হয়, এই মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই মরণটা আল্লাহর পছন্দ হয়ে যাবে, যে মরণটা আল্লাহর দরবারে মকবুল, ওই বান্দা বান্দিগুলো জান্নাতি 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 হয়ে যাবে। দুনিয়াদারি করেন আমরা সবাই করি, করতেই হবে, দুনিয়া ছাড়া আখেরাত নয়, কোথায় যাবে? দুনিয়া তো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, কিন্তু এই দুনিয়াদারি করতে যেয়ে যদি আল্লাহ ভুলে যায়, বুঝেছেন? তাই বলে রাখছি, শুনলেন? দুনিয়াদারি আমরা অনেকেই করছি, আলহামদুলিল্লাহ করতে হবে, কিন্তু খুব সাবধান, দুনিয়াদারি করতে গিয়ে যেন মসজিদ নিয়ে রাজনীতি করবেন না, মাদ্রাসা নিয়ে রাজনীতি করবেন না, ইসালি সব নিয়ে রাজনীতি করবেন না, কোন মাজার নিয়ে রাজনীতি করবেন না। বলে রাখছি, এগুলো ইসলামিক ব্যাপার, এখানে ছেড়ে দিই। আমরা এরকম অনেক জায়গায় জড়িয়ে গেছি, জি, মসজিদ নিয়ে রাজ দলবাজি কালা শুরু হয়েছে, মাদ্রাসা নিয়ে শুরু হয়েছে, ইসাল সব নিয়ে শুরু হয়েছে, ঈদগাহ নিয়ে শুরু হয়েছে, বা হাতে ধরে বলছে রাজনীতির কালার আলাদা জায়গা, ওটা আলাদা মাঠে ময়দানে, ও জায়গা আলাদা, ওটা যেন মসজিদে আনবেন না, জোড়হাত করে বলছে। আমরা কিন্তু ওই রোগে সব ভুক্ত, আমরা তাই করে বসছি যে সর্বনাশ হয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি আমাদের, ক্ষয়ক্ষতি আমাদের, লুসকান আমাদের, যে আজকে ইসাল সব নিয়ে রাজনীতি দেখবেন ম্যাক্সিমাম জায়গায়। দেখুন, এই আজকে একটা খবর এলো, আমার একটা জলসা আছে কয়েকদিন পর, খবর এলো বলে হুজুর জলসাটা হবে না, কি ব্যাপার? বলে বিরাট পার্টি পলিটিক্স এর ব্যাপার, সেই নিয়ে এলাকা বিরাট উত্তপ্ত, পুলিশ বসেছে এবং সব গ্রাম ছাড়া জলসা হবে না। কি নিয়ে রাজনীতি বললে? জলসা, ওই জলসালি
নামাজের নামে খবর নেই, রোজার নামে খবর নেই, যে দিনদারির পথে খবর নেই, শয়তানি করতে মুসলমান আজকে এক পা, নামাজের খবর নেই, রোজার খবর নেই, দাঁড়িয়ে মতে কথাই কথাই মিথ্যা বলে, এরা দেখবেন দিনই জায়গায় ঢুকে তসলস করে দিচ্ছে, আল্লাহর শরীয়তি বিষয়গুলোতে গিয়ে এরা মাথা কাবাচ্ছে। তারা আমাদেরই ঘরের ছেলে, মুসলমানের বাচ্চা, তাদের উদ্দেশ্যে বলছি জোড়হাত করে, তোরা রাজনীতির ময়দানে রাজনীতি করে যা, দলকে খুশি করে যা, পার্টিকে খুশি করে যা, ঝান্ডাকে নিয়ে খুশি করে যা, কিন্তু দিনই জায়গায় খবরদার ওই নোংরা রাজনীতির কালার এনে জান নামাই যেও না। এসব দরবার লিল্লাহ তৈরি হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য এনারা এসেছিলেন, এনাদের দরবারটাকেও সেই চোখে দেখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? এনারা কোন দুনিয়া নিয়ে আসেনি, দুনিয়ার কোন মাকসুদ ছিল না, যে সেইখানে আমরা এসেছি, তাদের মাজার কেন্দ্রিক অনেক মসজিদ মাদ্রাসা ইসল সব চলছে, হাতে ধরে সবাইকে বলছি আমি যে এই সব জায়গাগুলো লক্ষ্য রাখবেন, কোন পলিটিক্যাল রং যেন না ঢোকে, সমস্যা হয়েছে সবাই বসি সমাধান করি, মিটিয়ে নি, আলোচনার মাধ্যম দিয়ে সমাধান করতে হবে, একবার হয়নি দুবার, দুবার হয়নি চারবার, কথা বুঝতে পারেননি, যে এই খুব খেয়াল রাখবেন এই সব কাজ যেন না হয়। বহু জায়গায় সারা বাংলায় ঘুরছি, তসনস হয়ে গেছে, তসনস হয়ে গেছে, যারা গন্ডগোল পাকিয়েছে একটাও মসজিদে নামাজ পড়ে, মসজিদে জীবনে ঢোকে, গন্ডগোল লাগিয়ে বসে দেখবেন, মাদ্রাসার ধার ধারে মেরে খায়, এর মেরে ওর মেরে তার মেরে এক এক, তারা আবার বুঝতেছেন না কথা, এই এই সমস্যা তৈরি করে বকল বাজাচ্ছে। আরে ভাই অবাক হয়ে যাবেন, তালাকের ফতোয়া হয়েছে, তালাক হয়েছে কি হয়নি মুফতি সাহেব ফতোয়া দেবে, ভাই কে দেবে বলুন, কে দেবে? একটা পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক হয়েছে না হয়নি কি হবে না হবে এই সমাধানটা কে করবে? কথা বলেন না কেন, মুফতি সাহেব করবে, সেখানে দেখেন রাজনীতি ঢুকেছে, ইদল উদল শীতল ঢুকে কালার তৈরি করে গোটা গেরাম তসনস, আপনি অবাক হয়ে যাবেন শুনে। ইগল জাহান্নামায় চলে যাবে, ফতোয়া সরাই শরীয়ত সম্পন্ন ব্যাপার, মসজিদ শরীয়ত সম্মত ব্যাপার, মাদ্রাসা শরীয়ত সম্মত ব্যাপার, ইসারে সব ঈদগাহ শরীয়ত সম্মত ব্যাপার, নিজের মন গড়া কোনো ব্যাপার নয়, এগুলো শরীয়তের বেড়া দিয়ে ঘিরা, তালাক হয়েছে না হয়নি মন গড়া ব্যাপার নয়, কারো জমিদারি নয় এটা, এটা আলে মুলামারাও মন গড়া বলতে পারবে না, ফতোয়া মেনে তারা বলবে। চব্বিশ পেটা কেস এরকম হলো, কোন রকম ভাবে সমাধান হয়নি, বড়বাবু থানা সেও মিটাতে পারেনি, পঞ্চায়েত পারেনি, সোলানা পারেনি, থানা বলল এই যা গন্ডগোল তোমাদের গ্রামে শুরু করেছো, কিভাবে ফতোয়াটা মানলে তোমরা মানবে বলো, তোমাদের কি তালাক ফালাক ফাতাই গেলে কি হবে, বললো ফুর ফুরাই গেলে আমরা মিলে নেব, ফুর ফুরা যা বলবে আমরা তাই মিলাই, বলে তবে যাও ফুর ফুরাই চলে যাও, গিয়ে ওখান থেকে গিয়ে ফতোয়াটা ঠিক করে নিয়ে এসো। এইবার দেখেন একটা তালাক হয়েছে না জানেন, দুজন চারজন আসবে, বুঝলেন, দুটো টাটা সমো দুটো চারশো সাত আসছে ফতোয়া নিতে, যখন ঢুকছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এসে অফিসের সামনে নেমে পড়লো, হুড় হুড় করে ঢুকে গোটা অফিস প্যাকটা, কি খবর রে বাবু, বললে ফতোয়া আস, তালাকের ফতোয়া নিতে এসেছে চল্লিশ পঞ্চাশ, আবার অফিসের ভিতরে এ কথা ও কথা সে কথা হতে হতে একটা বুড়ো দিকে লাঠি তুলেছে মারছে, এইখানে লাঠি মারতে এসেছে, তাহলে ও দেশে কি করেছে? সীতাপুরে আমাদের মুফতি সাহেব, আমাদের কাসেম সাহেব, হুজুর হুজুর এ ফতোয়া নিতে আসেন, বুঝতে পেরেছেন এ গন্ডগোল কেস, পুরো রাজনীতি করতে, আর এ দল চারটে মৌলভীকে বগলে নিয়েছে, আর ও আরো চারটেকে নিয়েছে, দুই দুই পার্টি সব বগলে সব মৌলভী ঢুকিয়ে নিয়েছে চারটে, কথা বুঝলেন, চারটে করে মৌলভী ঠিক পকেটে নিয়ে বগলে নিয়েছে, চ বলবি চ, এরা নিয়েছে ভাই চ বলবি চ, সেই মৌলভীগুলিকে নিয়েছে আমাদের সামনে,
এইবার দেখে শুনে মুক্তি সাহেব বললেন, বাবু এই ফতোয়া এখন হবে না, উভয় পক্ষের কাগজপত্র সব দিয়ে যাও, এক মাস পর ফতোয়া হবে। একটা তালাক হয়েছে কি হয়নি, এ ফতোয়াটা মুক্তি সাহেব দেবে মিটে গেল। সেইখানে তালাক, সেইখানে রাজনীতি ঢুকেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ কথা বুঝতে পারছেন নাকি? ইমাম সাহেব থাকবে না থাকবে না, এই নিয়ে রাজনীতি হচ্ছে। এ মুসলমান কম বাঁচবে না যাবে। চার সৈয়দানের দরবার, ভাই সাহেব এ তো গরিবী দরবার। শোনেন, সৈয়দদের দরবার গুলো একটু গরিবই হয়, এদের দুনিয়ায় কিছু নেই, কিচ্ছু নেই, বুঝেছেন? সৈয়দদের কিছু নেই দুনিয়ায়, বাবা এ দেখেন না, এই সৈয়দের এই দরবার দেখেন, কোনো বাতিও নেই আর পানিও নেই আর এ রাস্তা হয়েছে আর হবে কিনা আল্লাহ দেখেন। বোখারি হুজুরের দরবার সেখানেও খুঁজে পাওয়া যায়, বাতিও নেই পানিও নেই রাস্তা, খনকার সাহেব হুজুর ওখানে বেলপাড়ায় ও কিচ্ছু নেই, যে ফুরফুরা শরীফ বলতে এই সামগ্রিক সব এলাকা নিয়ে ফুরফুরা। দাদা হুজুর পীর কেবল আমাদের শিরোবরি এবং চতুর্দিকে শুয়ে আছেন যে সমস্ত হেজরাতরা হাজরাতরা, এনারাও হলেন আমাদের আকাশের চন্দ্র চাঁদ। সমস্ত দরবার টোটাল এরিয়া ঘিরে ওদিকে বড় হাবিব সাহেব হুজুর থেকে শুরু করে, চাষিদার থেকে শুরু করে, খনকার সাহেব থেকে শুরু করে, হোসেন বোখারি থেকে শুরু করে, টোটাল এরিয়া নিয়ে এখানে টোটাল ফুরফুরা শরীফের জমিন তৈরি হয়েছে। বিয়া সাহেব সমস্ত জমিনটাকে সমান চোখে দেখতে, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন কি হলো, কি হলো এই বিছান টিছান দে না বাবা, ওখানে বসে পড় না, জায়গা ফেলে দাও না, বসো। এটা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বলে যাচ্ছি সংক্ষেপ, সময় আর নেই, হয় আপনাদের কাছ থেকে বিদায় নেব, দোয়া দেবেন। শেষ কথা বলে যাই, মোহাব্বত হবে, মোহাব্বত হবে, মোহাব্বত হবে, মোহাব্বতটা যেন লিল্লাহ হয়, কোন স্বার্থের বশীভূত যেন মোহাব্বত না হয়। সেই মোহাব্বত জিন্দা থাকবে না, সেই মোহাব্বত কোনো কাজে আসবে না। দুনিয়ার যত মোহাব্বত নিয়ে মুসলমান বেঁচে আছি, এই মোহাব্বত আপনার কাজে আসবে না। যাদের অন্তরে আখেরাতের মহাব্বাত, আল্লাহর মহাব্বাত, রসুলের মহাব্বাত, শরীয়তের মহাব্বাত, হক হালালের মহাব্বাত অন্তরে রয়েছে, এই মহাব্বাত দিয়ে যাদের মত হয়ে গিয়েছে, এই মহাব্বাতের কবর হয় না। আপনাদের শরীর সমাধি হয়ে যাবে, কবরে চলে যাব, ওই মহাব্বাতের কবর হবে না, ওই মহাব্বাত কবরে জিন্দা রয়ে যাবে। যাদের অন্তরে আল্লাহর মহাব্বাত, রসুলের মহাব্বাত, কোরআনের মহাব্বাত, নবীর মহাব্বাত, হক হালালের মহাব্বাত, নামাজের মহাব্বাত, রোজার মহাব্বাত, পীর ওলি আল্লাহদের খাঁটি মহাব্বাত যাদের অন্তরে রয়েছে, এরা কবরে চলে যাবে, এদের শরীর সমাধি হয়ে যাবে, কিন্তু ওই মহাব্বাতের কবর হবে না, ওই মহাব্বাত কবরে আপনাদের সঙ্গী হয়ে জিন্দা হয়ে থাকবে। ওই মহাব্বাত কেয়ামতের ময়দানে আরশে মোআল্লা নিচেই রহমতের ঠান্ডা জায়গা নসিব করে দেবে। ওই মহাব্বাত দয়ার খোদার সঙ্গে জান্নাতের ভিতরে আপনাদের দিদার নসিব করে দেবে। বিলালের অন্তরে মহাব্বাত কি কম ছিল? মহাব্বাত কাঁদতে পারি না, কম মহাব্বাত, কম্মার মেল মানলো বিলালকে, মহাব্বত কাটতে পারেনি, কম মেরেছে খাব্বাবকে, কাটতে পারেনি জায়েদ বিন দাসানাকে, কাটতে পারেনি খোবাইবকে, কাটতে পারেনি জি।
তাই বলে যাচ্ছি আল্লাহ নবীর কাছে মক্কার কিছু নেতা উতবা এসে বলেছিল মুহাম্মদ ও মুহাম্মদ অযথা কেন গন্ডগোল করবে কেন তোমাদের সঙ্গে আমাদের গন্ডগোল থাকবে মক্কার নেতারা পাঠিয়েছে মুহাম্মদ কি করলে তুমি খুশি হবে বলো 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 মক্কার লোকেরা তাতে রাজি রয়েছে মক্কার নেতারা পাঠিয়েছে মুহাম্মদ তুমি যদি পৃথিবীর সুন্দরী নারী চাও তোমায় দেওয়া হবে যদি তুমি রাজনীতি করতে চাও করতে দেওয়া হবে সিয়াসত চাও সিয়াসত দেওয়া হবে যদি অর্থ চাও তোমাকে প্রচুর অর্থ দেওয়া হবে যদি তোমার ব্রেনের ট্রিটমেন্ট করতে চাও তোমার ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করা হবে ও মুহাম্মদ তুমি কি চাও বলো 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 একটা কথা মক্কার নেতারা বলেছে এর বিনিময়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তোমায় বন্ধ করে দিতে হবে প্রস্তাবটা ভালো না খারাপ ভালো না খারাপ মুহাম্মদ তোমার সঙ্গে কোনো গন্ডগোল থাকবে না কোনো ঝগড়া থাকবে না কোনো আদাওয়াতি থাকবে না তুমি আমাদের ভাই ভাই মিলেমিশে থাকবো তুমি কি চাও বলো মক্কার নেতারা বলেছে তোমার সমস্ত দেওয়া পাওনা দিয়ে দেওয়া হবে তোমার সমস্ত দাবি মিটিয়ে দেওয়া হবে একটাই তার বিনিময় তুমি এই কলমার দাওয়াতটা বন্ধ করে দেবে কত বড় খুশির খবর বাপ রে বাপ আমার হাবিবাই শুয়ে বলেছিলেন এ উতবা শোনো 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 নবী পাক ওই সময়ে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতে 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 বাবাজি আয়াতে সিজদা চলে এসেছিল ওই সিজদার আয়াতটা রাসূলুল্লাহ তেলাওয়াত করি সিজদাই চলে গেলেন সিজদা থেকে অনেক পর উঠে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়াচ্ছে হুজুর বললেন উতবা তুমি মক্কার নেতাদের বলে দিও এসব করে আমাকে খুশি করতে পারবে না আমার আল্লাহ খুশি হবে না টাকার দরকার নেই নারীর দরকার নেই রাজনীতির দরকার নেই গদির দরকার নেই ও উতবা তুমি ওদের বলে দিও আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি যদি করতে চাই একবার যদি ওরা কলমাটা পড়ে ঈমানের মুসলমান হয়ে যায় আমি আমার আল্লাহ হাজার গুণ খুশি হয়ে যাব আজকে খুশি করছে যে টাকার ব্যান্ডি মদ খেয়ে ওই বাড়িতে যে ডিএসবি খুশি করছে কাকে খুশি করছি বাবা নেতাদের পার্টি ঝান্ডা যে কাদে রসুল যদি খালি একবার বলতো হ্যাঁ ঠিক আছে যা আবু জেহেল বলেছিল ওরে মুহাম্মদ মুহাম্মদ শোন 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 তোর সঙ্গে আমাদের কোন ঝগড়া থাকবে না কোন বিবাদ থাকবে না কোন অশান্তি থাকবে না শোন একটা কথা বলি মুহাম্মদ তুই সহজে মেনে নে আমাদের লাত উজ্জা হবুল এইগুলোকে তুই মেনে নে তোদের খোদাকে আমি মেনে নি ওরে আমরা সবাই তোদের খোদাকে মেনে নিয়ে সেজদা করব তুই আমাদের হবুল লাত উজ্জাকে মেনে নে তোদের সঙ্গে আমাদের কোন বিবাদ থাকবে না কি বলছেন কেন এটা তো মানলে তো আর কোন গন্ডগোলই হতো না আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ ভাই নবী আপনি আবু জেহেলের কথাই দুঃখ নেবেন না কোনো চিন্তিত হবেন না আপনি ওকে বলে দিন সূরা কাফিরুন নাযিল হয়ে গিয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালি এর এই যুগ মানে হলো এ মক্কার নেতারা শুনে রাখ তোরা যার ইবাদত করিস আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না তোদের ধর্ম তোদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল ঠান্ডা হয়ে গিয়েছিল কম ভালো ভালো প্রস্তাব দিয়েছে রসুল যদি পার্টিবাজি করতো দলবাজি করতো অনেক কিছু করতে পারতে বুঝেছে এই পাক্ষে কম কষ্ট দিয়েছে উতবা
যখন আমার নবী উতবাকে বুঝাচ্ছে, উতবা এসব আমাকে দিস নি, এসব দরকার নেই, আমি সত্য কথা বলছি, হক বলছি, তুই ইমান আন, জান্নাত পাবি, আল্লাহ পাবি, এইসব বুঝাচ্ছে তো। উতবা এরকম করে গালে হাতটা দিয়ে চুপ করে শুনছে রাসূলের কথাগুলো। শুনে মক্কায় যে বললেই শোন, আমি মোহাম্মদকে বলেছি, মোহাম্মদ যা বলল নাই আমি পরিষ্কার হয়ে গেছি, শোন মোহাম্মদের সঙ্গে পারবি না। এক কাজ কর, মোহাম্মদকে মেনে লে, মোহাম্মদের সঙ্গে গন্ডগোলে ঝগড়াই যাস নি, মোহাম্মদের কথা মেনে লে, মেনে লে। কেন অযথা সঙ্গে গন্ডগোলে যাচ্ছিস, পারবি নি। হায় আমার বাবা মার, সোনার মানিক আমার, যুবক জোয়ানের আমার। যখন হুদাইবিয়া সন্ধি চলছিল মক্কার মানুষদের সঙ্গে রাসূলের পাশে, হুদাইবিয়া সন্ধি চুক্তিপত্র লেখা চলছিল, ওই সময়ে মক্কার একটা মানুষ রাসূলের পাশে মোবারক দাড়িতে হাত দিচ্ছিল, আল্লাহর নবীর দাড়িতে হাত দিয়ে হাত দিয়ে কথা বলছিল। আমার আবু বকর দাঁড়িয়েছিল তলোয়ারের পাট দিয়ে হাতে একটা ঠকান করে মেরে বলল, বিয়াদব কোথাকার, তোর এত বড় স্পর্ধা, আমার রসুল্লার মোবারক দাড়িতে হাত দিয়ে কথা বলিস, আর আমি আবু বকর দেখতে থাকি, এত স্পর্ধা তোর, রসুল্লার দাড়িতে হাত দিচ্ছিস, ও আরবের একটা স্টাইল আছে কথা বলতে বলতে দাড়িতে হাত দেয়, আর আমার রসুলের দাড়িতে হাত দিয়েছে, আর আবু বকরের হাতে তলোয়ার ছিল ঠকান করে দিয়েছে হাতে মেরে। বলল মোহাম্মদ লোকটা কে বলতো? বললো এটা আমার আবু বকর, এটা আমার আবু বকর। বললো ও আবু বকর বলে আমি ছেড়ে দিলাম, কেন? আমি ওর কাছে একটা ঋণী আছি, আমি ঋণী, এই জন্য আমি ওকে ছেড়ে দিলাম, নাই আমি ওকে ছাড়তাম না, বুঝলেন? আর শোনো মোহাম্মদ, এই যে সব এসেছে, এতগুলো লোক নিয়ে এসেছো না, এই যে নিয়ে এসেছো এসব পালাবে, তোমায় ফেলে রেখে পালাবে কিন্তু। আমার আবু বকর বলেছিল, এ বদমাইশ শুনে রাখ, শুনে রাখ, কি বলিস, আমরা আমাদের রসুলকে ছেড়ে চলে যাব, তুই তোর লাত ওজ্জার পিশাব খেগে যা। এটা একটা আরবের স্টাইল, একটা বদ কথা, একটা হিট দিয়ে কথা বলা, আরবের দেশে এটা স্টাইল, তুই তোর লাত ওজ্জা লাতের পিশাব খা। কে বলছে এটা? কে? জি আবু বকর সিদ্দিক বলছেন। লাতের পিশাব খেয়ে শুনে রাখ, আমরা আবু বকর বলছি, আজ 1400 সাহাবা রাসূলুল্লাহর পাশে আছি, জীবন চলে যাবে আল্লাহর নবীকে ছেড়ে আমরা যাব না, যাব না, যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা বলিস কি রে, আমরা ছেড়ে চলে যাব, এক ফোঁটা রক্ত থাকতে রাসূলকে ছাড়বো, ছাড়বো। মক্কায় ফিরে যে বলেছিল, ওরে মক্কার মানুষরা শুনছন, মুহাম্মাদের সঙ্গে পারবি না, পারবি না, পারবি না, কেন মুহাম্মাদের সঙ্গে তোরা লাগছিস, শুনছন আমি যা দেখেলাম, দেখেলাম জীবনে এমন দেখা আমি জীবনে কোনোদিন দেখি নাই। মুহাম্মাদ যখন কথা বলতে বলতে কালের থুতুটা যখন তিনি ফেলছিলেন, ওর ভক্তরা ওই থুতুটাকে নিয়ে গায়ে মুখে মাথায় মাখার জন্যে মারামারি করছিল। ওরে শুনছন মক্কার নেতারা, আমি জানি যে চোখে দেখেলাম, জীবনে কোনোদিন দেখি নাই, ওই মুহাম্মদ যখন উযু করছিল, উযুর পানিটা জমিনে পড়বে, ওই মুহাম্মদের ভক্তরা ওই জমিনে পানিটা ফেলতে দেবে না, ওই পানিটা কাড়াকাড়ি করে বুকে মুখে মাথায় সবাই মাখছিল। আমি আরো দেখলাম যার হাতে কোনো পানি আসেনি, যার হাতটা ভিজে হয়েছে, শুকনো হাতটা ভিজে, হাতেতেও ঘষে নিতে আমি নিজে চোখে দেখেছি। পারবি না। আমি আরো দেখেলাম, ওরে শুনছন মক্কার মানুষগুলো, তোরা শুনেলে ওই মুহাম্মাদের সঙ্গে তোরার জীবনে কোনোদিন পারবি না। ওই মুহাম্মাদ কথা বলছিল, ওর দাড়ি থেকে একটা দাড়ি চুল খসে জমিনে পড়ছিল, সাহাবারা তাড়াতাড়ি ওই চুলটাকে ধরে নিয়েছে, বাবাজি এমন মুহাম্মাদ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি আরো দেখলাম, আরো দেখলাম মুহাম্মাদ একটা হুকুম করবেন, আদেশ করবেন, কথাটা
করছেন, সেই কথাটা কে আগে পালন করবে, কে আগে পালন করবে, এই লড়াই তাদের মধ্যে শুরু হয়েছে। তুতেগে তুগে মনে হচ্ছিল যেন মারামারি শুরু হয়ে গিয়েছে। ওরে মক্কার নেতারা শোন শোন, আমি তোদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি ওই নবী মুহাম্মদ রসুলকে রসুলুল্লাহ বলে আমি মেনে নিলাম। জীবনে এরা কি কুরবানি করেছে, মহাব্বতটা কোথায় দিয়েছে এরা? আর আমাদের মহাব্বতটা দেখেন না কি আসে? ওই বছরে একবার চার সিদ্ধান্ত হুজুরের দরবারে আসে, ওই একটা মহাব্বত ব্যাস। আবার এক বছর ধরে ফের যা করার করলো, করে এসে ফের বছরে একবার এসে ফের ক্লিয়ার যে ভালো ভালো ভালো। আমি আরো আরো ভালোর কথা বলছি, এসব হাজরাতরা জীবনের যে লক্ষ্যে এসে জীবনটা দিয়েছেন সেইটাকে ধরে যদি আমরা চলতে পারি, অনেক বেশি তারা খুশি হবেন, তারা খুশি হলে আল্লাহও খুশি হবেন। জি, তাদেরকে আল্লাহকে খুশি করা আমাদের মকসুদ। তাদের জীবন চরিত্র ধরে যদি আমরা এগোতে পারি, তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা তাহলে নিজেরা কামিয়াব হব, তাদের রুটাও খোস হবে। তাই আজ আমি চার সেইদান হুজুরের দরবারে মেহমানদের উদ্দেশ্যে বলে গেলাম, জি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মজবুত করে ধরুন। আর এই সুন্নাত ধরতে গেলে দুনিয়ার কিছুটা ক্ষয়ক্ষতি হবে, তবে কিন্তু আখিরাত আমাদের কামিয়াব হবে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং দুটো কথা, এক নম্বর হলো করো, দু নম্বর হলো ছাড়ো। এই মনে থাকবে, একই মনে থাকবে কি বললাম, এক নম্বরটা কি, দু নম্বর? তাহলে দুটো পাশাপাশি হলো শরীয়ত। শরীয়তে টোটাল হুকুমটাই হলো দুটোর উপরে, একটা হলো করো আর একটা হলো ছাড়ো। করার দিকে আমরা ইনশাআল্লাহ আছি, হাজার বার আছি, ছাড়ার দিকে মোটেই নেই। অতএব নাজাত কঠিন, আমার জন্য দোয়া রাখবেন। ছোট ভাই হিসাবে কিছু কথা বললাম, আর প্রতি বছরই তো ইনশাআল্লাহ আপনাদের খিদমতে থাকি, যে আমার বংশের ব্যাপার, খানদানি ব্যাপার, ইসারে সব আমাদের থাকতেই হয়, থাকতেই হয়। দেশের ব্যাপার আমি আজকের দিনে কোনো প্রোগ্রাম কোনো জায়গায় নিই না, এটা আমি জানি করতে হবে, 12টায় আমার টাইম থাকে। কিন্তু আজকের এমন একটা প্রোগ্রামের সঙ্গে সেট হয়ে গেছে, 15-16 ফাল্গুন পড়ার জন্য একটা এমন মানে অসুবিধায় পড়ে গেছে, আমাকে একটা জায়গায় কাছাকাছি যেতে হবে, অল্প একটু সময়ের জন্য যার জন্য প্রথমে নিলাম। এখন আপনাদের খিদমতে মোল্লা সিংহা থেকে আমার শ্রদ্ধ ভাই মৌলানা ভাই এসেছেন, তিনি আপনাদের খিদমতে ওয়াজ করবেন। ওসিউল্লাহ ফারুকি সাহেব, তারপরে আমাদের ইসমাইল ভাই আছেন, শেষ দোয়া হবে, সেই দোয়ায় আপনারা আমার জন্য সকলে দোয়া রাখবেন। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহিরাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা